নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রথম মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আমাদের সৎসঙ্গে আজকে যে বিষয়টা মা আমরা ক্যাপশনে অ্যাড করেছি সেটা হচ্ছে দুই গ্রহের গাঠবন্ধনে মহালক্ষ্মী যোগ এবং তার জন্য কোন কোন রাশি খুব সোনায় সোহাগা হবে তাদের, আজকে সেই বিষয়ে মায়ের কাছ থেকে আমরা জানব। আশীর্বাদ যারা প্রত্যেকদিন, হ্যাঁ যারা সেই সেবা দলের সৈনিক যারা প্রত্যেকদিন প্রতিনিয়ত প্রচুর প্রচুর মানুষের জন্য শেয়ার করছে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরে আশীর্বাদ। তোমরা ব্যাপক পরিমাণ ভালো থাকো, তোমাদের প্রত্যেকের ভালো হোক। আমি আছি তোমাদের জন্য। যারা কমেন্ট করে, যারা শেয়ার করে, আমাদের পরিবারে যারা পুরনো তারা জানে সামনে ভালো ভালো যোগ আসছে, মহালয়ার পূর্ণ যোগ 5ই অক্টোবর 6ই অক্টোবর। আমি করব তাদের নামে পুজো, নবরাত্রি ভোর আমি তাদের নামে পুজো করব। যারা শেয়ার করে, ইউটিউবে শেয়ার করে, ফেসবুকে শেয়ার করে, তাদের নামে আমি করব। কারণ তারা সেই সৈনিক সন্তান আমার যারা মানুষের স্বার্থে এই বিজয় রথকে, এই বদলের রথকে, এই পরিবর্তনের রথকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, সন্ধি পুজোর পূর্ণ লগ্নে অপেক্ষা করে থাকে, হ্যাঁ প্রত্যেকে এখন থেকে পাবে। কালী পুজোর পর থেকে কি আসছে? কালী পুজোর পর থেকে আমার পরিবারের স্বার্থে একরাশ কর্মসূচি বাস্তবায়িত হতে চলেছে। তার মধ্যে কালী পুজোর পর যেগুলো বিশেষভাবে আসতে চলেছে সেটি হলো, আমি বলে দেবো ছক বিচার করে একেবারে কার কি সমস্যা রয়েছে। মাসে একটি কিংবা দুটি দিন আমি নির্ধারিত আগে থেকে অ্যানাউন্স করব পরিবারের স্বার্থে, আমাদের পরিবারের স্বার্থে যে একরাশ কর্মসূচি আসতে চলেছে। সপ্তাহে দুঃখী তিন দিন থাকবে, প্রত্যেকটা দিন আগে আমি অ্যানাউন্স করে দেব কোন কোন দিন। আমি প্রত্যেককে বলবো, সারা পৃথিবীর মানুষকে বলবো, যারা যারা এই পরিবারের সদস্য, কারণ এই পরিবারের কথা ভেবে এই পরিবারের প্রত্যেকটি সদস্য সমান গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটি সদস্যর কথা, আমার ছেলে মেয়েদের কথা মাথায় রেখে কিন্তু এই পরিকল্পনা। হ্যাঁ, মূল বিষয়ে এলাম। এই টাইমে ফোন করলে হয়তো সত্যি ধরা যাবে না, কিছু মানুষের একটু সমস্যা হয়। যাই হোক, যার যেমন ইচ্ছে ঠিকই আছে। মূল বিষয়ে আসি। একরাশ কর্মসূচির মধ্যে আমি বললাম সাদা কাগজে লিখে নাও, তাদের ভালো হবে না যতক্ষণ না লাইফ ম্যানেজমেন্ট কোর্সে অন্তর্ভুক্ত হয়। সারা পৃথিবীর মানুষের এই আশ্রম পরিবারের এক একটি সদস্য, এক একটি পরিবারের মানুষ আমার কাছে গুরুত্ব রাখে এবং এক একজনের কথা, এক একটা মানুষের কথা, এক একটা মানুষের চোখের জলে আমি দেখিতাম। আমি প্রতি আত্মার আত্মীয়া। এই পরিবারে একবারটি যে জয়েন করেছেন গুরু মা বলে, সে আমার হয়ে গেছে, আমি তার একদম, সে আমার সন্তান। অর্থাৎ তার প্রতি পালন করেছি এবং এই পরিবারের কথায় আমি ভাগ্য বিচার করেছিলাম যখন কমেন্ট করেছিলাম ছেলে হবে বলেছি, হয়তো ছেলেই হয়েছে। মানুষ জানিয়েছে ব্যাপক পরিমাণ হোয়াটসঅ্যাপ, ব্যাপক পরিমাণ মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, ব্যাপক পরিমাণ মানুষ শ্রদ্ধা জানাচ্ছে। তবে একটা জায়গায় আপত্তি, যেটা আমি আগেও বলেছি আমি আবারও বলেছি, আজকেও ঘটেছে, আজকেও ঘটেছে ঘটনা, প্রত্যেকটা দিন ঘটছে। আমি কিছু কিছু কমে বারংবার আজ কিছু নেটওয়ার্ক, দুর্বল নেটওয়ার্কের জন্য অনেকে সমস্যা হচ্ছে, শুনতে সমস্যা, দেখতে সমস্যা, কিন্তু ধৈর্য এই পরিবারের প্রত্যেকের অটুট। কারণ গুরু মায়ের অনুষ্ঠান, তাদের অনুষ্ঠান, তাদের অনেক লোক দেখতে হয়, জ্যোতিষতন্ত্র মানুষ শেখে আমি পড়াই, আমাকে অনলাইনে ক্লাস করাতে হয়। যারা শিখতে চাইছে নাম্বার 9674841355। আমি কখন মানুষকে এসে দর্শন দেব? হয় না, আজকে তো আসতেই পারিনি, অনেক মানুষ নিরাশ হয়ে ফিরে গেছে। আমি বারংবার বলছি, প্রত্যেককে বলছি, আমি প্রত্যেকের ঘরে এসেছি বৃষ্টি মাথায় নিয়ে,
জলমগ্ন কলকাতা, প্রায় কলকাতায় অনেকাংশে জলমগ্ন, সেই দুর্যোগকে মাথায় নিয়ে মানুষ যদি এসে বসে থাকে, মানুষ যদি এসে অপেক্ষা করে, আমি বারংবার বলবো আমার খুব খারাপ লাগছে, মানুষ কষ্ট করে এসেছে দর্শনের জন্য। আমি বারবার বলছি দর্শন করবার বিশেষ কোণে আমাকে ফোনে দেখে নাও, আমাকে তোমাদের ঘরেতে আমি আছি তোমরা দেখে নাও, আমি তোমাদের সামনে আছি তোমরা দেখো, আমি তোমাদের পাশে আছি, কিন্তু এইভাবে তোমাদের কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আনএক্সপেক্টেড নিউজ আসতে চলেছে, আমি বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে, আমি এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি বললাম এটা অল ওভার বললাম, আর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অনেক নেগেটিভ নিউজ কিন্তু আসতে চলেছে। আমি মিডিয়া ক্ষেত্রেও অনেক নেগেটিভিটি দেখতে পাচ্ছি। আমি বলবো আমি যা গণনায় পাই, আমার স্বামী আমায় যেটা বলায়, ভগবান শিব যে আমার স্বামী যেটা বলায়, ভগবান শিব যেটা বলায়, আমি সেটাই বলি। আজকে নেটওয়ার্কে নানাভাবে বারংবার একটা বিড়ম্বনা হচ্ছে, অনেকের অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, বুঝতে অসুবিধা হবে। আমি করোনা থেকে সাবধান থাকতে বলবো, সাবধান থাকলে অনেকটা প্রতিহত করা যাবে, বিশেষ কোনো প্রভাব হয়তো এই ক্ষেত্রে পড়বে না। পুরনো রোগ বৃদ্ধি পেতে পারে, আমার বচন ছিল ডেঙ্গুর কথা, ম্যালেরিয়ার কথা, মানুষ সেটাও মিলিয়ে নিল। আমি বলে গেছিলাম ডেঙ্গুর কথা, দিকে বিদিকে মানুষ বারংবার আমি বলছি যে প্রত্যেকটা গণনা মানুষ মিলিয়ে নেবে। আমি করছি গণনা, মেলা আমার ছেলেমেয়েরা মেলা, আমি বলবো আমি পুরনো রোগ বৃদ্ধি দেখতে পাচ্ছি, আমি ভবিষ্যৎবাণী হিসাবে বাদল ফাটা, ভূকম্প এবং বৃষ্টির পূর্বাভাস আবারও দেব। আমি জলপ্রলয় বলেছিলাম, আমি জলপ্রলয় বলেছিলাম, জলপ্রলয় বলেছিলাম, সেটা কিন্তু মানুষ দেখল, সেটা কিন্তু মানুষ মেলাচ্ছে। আমি কোন জায়গায় আসবে আমি গণনা করব, মানুষকে বলাবো মেলাবে, কারণ এই পরিবারে যারা যুক্ত হয় তারা জানে এই পরিবার আগাম ইন্টিমেশন দেয়। আজকেও যারা নতুন, যারা নবগত, যারা নবাগতা, আমার পরিবারের, আমার সন্তান, তাদের কি বলবো, ডেট ওয়াইজ প্রেডিকশন আমি গতদিন রাতেও করেছি, মেলাবে লগ্নফল এবং লগ্ন অনুযায়ী যে গণনা। যাই হোক, মূল বিষয় আমি আজকে বারংবার বলছি নেটওয়ার্ক দুর্বল, অনেক সময় সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, প্রত্যেককে কষ্ট করে বুঝতে হচ্ছে। আমি যে যেগুলো ভবিষ্যৎবাণী করব, যেহেতু আমার বচন মানুষ শুনবে বলে অপেক্ষা করে থাকে, দাবি করে বলবো প্রত্যেকে দেখো, প্রত্যেকে ওই ডেটগুলো, আমার নেগেটিভ ডেটগুলো 99.9% মিলবে। আমি এইভাবে গণনা করার চেষ্টা করি, আমার স্বামী আমার পতিদেব যেটুকু যা বলাচ্ছেন আমি বলছি, যেটুকু যা গণনা করাচ্ছেন বলছি, এবং আমি বলতে পারি 99% মিলবে। আমি আবারও ভবিষ্যৎবাণী করব। যাই হোক, আমি আজকে বারংবার বলবো প্রত্যেককে, দারুণ দারুণ ভাবে নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে, একটু সবার অসুবিধা হচ্ছে, কিন্তু প্রত্যেকে ধৈর্য ধরে বসে আছে আমি দেখছি। আমি আবারও বলবো 28 নভেম্বর থেকে সময়টা দেশ দুনিয়ার 28 নভেম্বর অবধি ভালো না, মানুষ মেলাবে আমার গণনা বলছে, সম্ভবত এই ধরনের একটা নেগেটিভ নিউজ আসতে পারে যেটা আমি এই মুহূর্তে বলবো, আমার মানুষ মেলাবে। আমি ভারতের সঙ্গে চায়নার একটা সমস্যা দেখতে পাচ্ছি, এবং সেটাও একটি নয় দুটি নয়, আমি তিনটি বড় ড্যাম তৈরি করবার সম্ভাবনা, চায়না এমন কোনো প্ল্যান করেছে যেটা হিন্দুস্তান এবং অন্যান্য দেশের কিন্তু সমস্যা হবে। যখন প্রয়োজন হবে জলের, তখন চায়না জল ছাড়বে, আর বর্ষার সময় জল ঢালবে, এমন এক
হ্যাঁ, আমরা মূল বিষয়ে চলে আসলাম। হ্যাঁ, এখন যেটা বলবো সেটা বললাম, যখন জলের প্রয়োজন তখন চায়না অল্প জল ছাড়বে, যখন বর্ষা হবে তখন হয়তো অনেক জল ঢালবার একটা সম্ভাবনা, একাধিক কারণে ভারতকে সমস্যা দেবে, এটা নয় ওটা, ওটা নয় ওটা, সেটা নয় এটা, অর্থাৎ ব্রহ্মপুত্র কন্ট্রোভার্সি আমি এখন বলে রাখলাম, আমার বচন এখন খুললো, আমি এখন থেকে বলে রাখলাম, ব্রহ্মপুত্র কন্ট্রোভার্সি আমি দেখতে পাচ্ছি। ভারতই একমাত্র তার কম্পিটিটর এশিয়ার মধ্যে, একটি বছরের মধ্যে এই নিউজ আসতে চলেছে। এই নিউজ আজকে যেটা খবরে নেই, আজকে যেটা আলাপে নেই, আলোচনায় নেই, গুরুমা আজকে বলে গেল, মানুষ শুনে রাখলো, আজকের এপিসোডকে মানুষ মূলে রাখবে এবং মানুষ মিলিয়ে নেবে। আজকের জন্য আমার শেষ ভবিষ্যৎবাণী, আজকের জন্য আমার যে শেষ, আমার যে ক্রিকেট টি-20 বিশ্বকাপ নিয়ে আমি ফলাদেশ করব, আমি ভবিষ্যৎবাণী করব। আমি যেটা দেখতে পাচ্ছি, আমি বিরাট কোহলির ছক দেখছিলাম, বিরাট কোহলির নেতৃত্বে এই টি-20 বিশ্বকাপ ভারতবর্ষের জেতার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি ভারতের জেতার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। খুব জোর সেমিফাইনালে যেতে পারে, তার চেয়ে হয়তো ফাইনালেও আসতে পারে, ফাইনালে আসার সম্ভাবনা নিতান্ত কম। হ্যাঁ, ফাইনালে আসবার সম্ভাবনা নিতান্ত কম, খুব জোর সে। আমি বলবো, কথা বলুন, আমি এখানে নেকটা চেঞ্জ করি। আমি বলবো যে পূর্বজদের উদ্দেশ্যে সেই পায়েসটা রান্না করে অবশ্যই যদি ঘুটের উপর একটু একটু করে দেয়া যায়, আমি বলতে পারি দারুণ রেজাল্ট পাবে। আমি বারংবার বলবো যে দারুণ একটা রেজাল্ট। আমি যেটা বলছিলাম মিথুন রাশিকে নিয়ে, আমি মিথুন রাশির মৃত্যু গৃহে হচ্ছে এই গাঁঠ বন্ধন, শুক্র এবং বুধের যে গাঁঠ বন্ধন এটাতে মহালক্ষ্মী যোগ হচ্ছে। আর্থিক দিকে যথেষ্ট শুভ আমি দেখতে পাচ্ছি, আর্থিক দিক যথেষ্ট ভালো, গাড়ি কেনার জন্য শুভ সময়, বাড়ি কেনার জন্য শুভ সময়, পার্টনারশিপ ব্যবসা এবং পার্টনার রিলেটেড একটু সমস্যা, দাম্পত্য জীবন একটু সংঘর্ষপূর্ণ। আদারওয়াইজ 7 নম্বর রাশি, আমি 6 নম্বরে যাব, আমি কন্যা রাশির কথা বলবো। আমি কন্যা রাশির দেখতে পাচ্ছি, যারা কথা বেঁচে খায়, যারা শিক্ষিকা, যারা পলিটিক্যাল ফিল্ডে রয়েছে, তাদের জন্য দারুণ দারুণ ভালো সময়, গবেষণার জন্য শুভ সময়, টেকনিক্যাল কাজে জবরদস্ত টাইম, ধনস্থানে এই যোগ ঘটেছে। তবে আমি ওভার কনফিডেন্স রাখতে বলবো না, 2 অক্টোবর অবধি এই শুভ সময় থাকবে। এই শুভ সময়টা যদি কাজে লাগানো যায় তাহলে অনেক বাধা, অনেক বিপত্তি মানুষ পেরোতে পারে, অনেক বড় কাজ, অনেক বড় কাজের বীজ বোনার, নতুন ব্যবসা শুরু করবার জন্য সব মিলিয়ে সময়টা আদর্শ, যদি এই সময়টা মানুষ কাজে লাগাতে পারে। আমি তারপরে যে রাশির কথা বলবো, সেই রাশির কথা তোলা, মান প্রতিষ্ঠা বাড়বে, হ্যাঁ মান সম্মান বৃদ্ধি হবে, নতুন বা পুরনো যোগাযোগ হতে পারে আমি দেখতে পাচ্ছি, স্বরাজ্য মালব্য রাজ্য তার মধ্যেও এত ভালো যোগ এসছে, শনির ঢাইয়ার মধ্যেও যে এত ভালো যোগাযোগ সচরাচর দেখা যায় না, যেটা তুলা রাশির জন্য ঘটতে চলেছে। আমি বলবো ঘুমের একটা সমস্যা ছাড়া শরীরে অনিদ্রা দেখা দিতে পারে, এডুকেশন এবং সেলফ ডেভেলপমেন্টের জন্য শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ, দাম্পত্য সুখ, বিবাহে যাদের স্থির করার সময় তাদের বিবাহে, নতুন প্রেমের প্রস্তাবনার জন্য দারুণ সময়, অর্থাৎ সব মিলিয়ে তুলা রাশির ভালো সময় 2 অক্টোবর অবধি, 22 সেপ্টেম্বর টু 2 অক্টোবর সময়টা যদি কাজে লাগানো যায় তাহলে একটা ভবিষ্যতের বড় বীজ বোনা হয়ে যাবে। আমি বারংবার বলবো, আমি মিথুন বললাম, আমি কন্যা বললাম, আমি তুলা বললাম, আমি তুলার যারা অভিনেতা অভিনেত্রী
তাদের দারুণ সময়। এবং আমি যে রাশি লগ্নই বলি না কেন, আমি লগ্ন নয় রাশি সাপেক্ষে বলছি, যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এই কটা রাশির মধ্যে দারুণ সময়। বুধ যদি বক্রী না থেকে থাকে, যাদের তুলাতে একসঙ্গে বুধ শুক্র আছে তাদের জন্য জবরদস্ত টাইম, আমার ভবিষ্যৎবাণীর মতো একেবারে জবরদস্ত। যাদের তুলাতে বুধ শুক্র আছে, বুধ বক্রী থাকলে ফল কিছুটা কম পাবে। পলিসি মেকারদের ভালো সময়, কনসালটেন্টদের ভালো সময়, লেখনী কিংবা কবি বা কমেডিয়ানদের জন্য আদর্শ সময়। হসপিটাল, বার, হোটেল, পলিটিক্যাল ফিল্ড, রমরমা সময়, রমরমা সময়। এই সময়টা দারুণ ভালো, দারুণ ভালো, দারুণ ভালো। কারণ ভালো সময়টা গণনা কেন করলাম, আমার পরিবারের স্বার্থে গণনা করলাম, কারণ আমার পরিবারের প্রত্যেকেই ভালো সময়টা যদি কাজে লাগাতে পারে তাহলে আলো আসবে তার ঘরে, তার জীবনে আলো আসবে। এই সময়টা যাতে হেলায় না চলে যায়, এই সময়টা যেন বই না যায়। যেমন দুর্যোগের আগে সাবধান, ঠিক তেমনি ভালো যোগের আগে আমি প্রত্যেককে ঘরে ঘরে এসে আমি নোটিশ করে গেলাম, আমি ঘরে ঘরে এসে ইনফর্ম করে গেলাম, আমি ঘরে ঘরে এসে আমার সন্তানদের জাগিয়ে গেলাম, আমি ঘরে ঘরে এসে আমার সন্তানদেরকে উৎসাহিত করে গেলাম, অনুপ্রাণিত করে গেলাম যে এই সময়টা যদি কাজে লাগানো যায় তাহলে লাভ লাভ লাভই হবে সর্বক্ষেত্রে। আমি যেটা দেখতে পাচ্ছি, আমি একেবারে দ্বিতীয় রাশিতে আসব, তিন নম্বর রাশি, এরপর আমি ধনুকে বলবো। একাদশী কর্ম, একাদশী হচ্ছে কর্মস্থানে এই যোগ, দারুণ, কর্মের জন্য ভালো, ব্যবসার জন্য ভালো, ফিউচার প্ল্যানিং এর জন্য শুভ। লাইফ পার্টনারের মতকে এই সময় গুরুত্ব দিলে অনেকাংশে লাভ হবে, বিতর্ক এড়িয়ে চলো সোনা। লোন প্রাপ্তি আমি দেখতে পাচ্ছি। পলিটিক্যাল ফিগার যারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা, যারা বক্তা, যারা গবেষক, যারা মেডিকেল ফিল্ডে কাজ করছে, সাদা কাগজে লিখে নাও, সময়টা ভালো। ফাটকা আয় আমি দেখতে পাচ্ছি, হঠাৎ কোনোভাবে ফাটকা আয় নিশ্চিতভাবে। বিবাহ যোগ, কিন্তু বুধ যদি বক্রী থাকে কিছুটা ফল হ্রাস পাবে। আমি প্রত্যেকটা রাশিকে বলবো, ভালো ফলকে আরো ভালো করতে গেলে প্রত্যেকটা দিন গণেশজিকে একুশটা করে দুর্বা দুটো করে ছোট এলাচ, ভালো ফলটা আরো ভালো হবে, একটা দারুণ ফল। লক্ষ্মী যোগ, মা লক্ষ্মী এবং গণেশের এই মহালক্ষ্মী যোগ, প্রত্যেকের ভাগ্যে লক্ষ্মী স্থাপনা হোক, প্রত্যেকের শ্রীবৃদ্ধি হোক। যাদের এই সময়টা ভালো আছে, বাম্পার ভালো, গণনা কথা বলে, গণনা কথা বলে, অর্থাৎ গণনায় দেখা যাচ্ছে ভালো, এই সময়টা কাজে লাগানো হোক। আমি ব্যক্তিগতভাবে ছক দেখতে পাচ্ছি না, ওভারঅল আমি যে কটা রাশির নাম উল্লেখ করছি আমি দাবি করে বলতে পারি 40-60% ভালো তারা পাবেই পাবে। আমি নেক্সট যে রাশির কথা বলবো সেটা নবমে, অর্থাৎ কুম্ভ রাশি। আমি ডিক্লেয়ার করলাম আমি কুম্ভ রাশির, আমি জয় জয়কার দেখছি। আমি শনি বুধ শুক্র এই তিন বন্ধু গ্রহের, শনি রাশি কুম্ভ এই তিন বন্ধু গ্রহের মহালক্ষ্মী যোগে আমি কুম্ভ রাশির ভালো দেখছি, অত্যন্ত শুভ। নতুন প্রেম, জব ট্রান্সফার, কর্মক্ষেত্রে ফাটকা আয়, মামলায় জয়লাভ, জীবনে কোন রকম চেঞ্জিং করার টাইম, কোন রকম এক্সপেরিমেন্ট করার সময় আমি বলবো ভালো। সন্তানের কেরিয়ার নিয়ে এই সময়টা যথেষ্ট ভালো, সন্তান ধারণের জন্য সময় ভালো, যারা সন্তান নেব কি নেব না এই সময়টা সিদ্ধান্ত করছে তাদের জন্য ভালো। ভাগ্য, যেহেতু নবম ঘর ভাগ্য, সেহেতু ভাগ্য সহায় হবে, কর্মটাকে চেক কর। আমি ওই জন্যই প্রত্যেকের জন্য লাইফ ম্যানেজমেন্ট কোর্স নিয়ে আসছি, যেটা কবচ তাবিজ, হোমযজ্ঞ এবং রত্ন মূল, প্রত্যেকটা প্রতিকারকে পিন পয়েন্টে ফল দিতে যেটা সাহায্য করবে সেটা লাইফ ম্যানেজমেন্ট কোর্স। আমার পরিবারের স্বার্থে আনা,
কারণ শুধু কবচ তোমায় সেই জায়গা দিতে পারবে না, শুধু রেমেডি তোমায় সেই জায়গা দিতে পারবে না, যতক্ষণ না তুমি লাইফ ম্যানেজমেন্ট কোর্স করছো। কারণ এই লাইফ ম্যানেজমেন্ট কোর্স না করলে নিজের জানতে অজান্তে কিভাবে চলতে, নিজের দ্বারা ভুল হচ্ছে, কোন জায়গাগুলো রেকটিফিকেশন করার প্রয়োজন। কারণ গুরুমা এই জন্যই আছে, গুরুমা রেকটিফাই করবার জন্যই আছে। এখানে একটি পয়সাও লাগবে না। গ্রহ প্রতিকার যদি করতে চাও, আগ্রহের প্রতিকার আগে করো, এটা গুরুমার বচন, বারংবার গুরুমা বলে। আগ্রহ যদি জাগে, আমি তোমার গ্রহ প্রতিকার ঘরে বসে করাবো। আমার অনুষ্ঠান দেখার মানে এটাই নয় যে আমাকে ফোন, হ্যাঁ মূল বিষয় আমি আসব, আমি বলবো এই লাইফ ম্যানেজমেন্ট কোর্সটা জীবনের অপরিহার্য হবে। আমি একটি বছর যারা এই কোর্সটা করবে, প্রতিকার প্রতিবিধান আমার বলে যাওয়া, অনুষ্ঠান দেখা মানে নয় আমার কাছে বুকিং নিয়ে চলে এসো, আসার প্রয়োজন হবে না। আমি যেভাবে রেমেডি, যেভাবে গাইডলাইন ফলো করতে বলছি, যারা করছে তারা ফল পাচ্ছে। গল্প শুনবার মতন শুনে রেখে দিলে হবে না, প্রত্যেককে করতে হবে। আমার যারা ভালো হয়, আমার সেবা দলের সৈনিক সন্তানরা, এই বিজয়রথকে এগিয়ে নিয়ে যেতে চায় যারা, যারা আমার একান্ত সৈনিক সন্তান, তারা কমেন্ট সেকশনে লেখে তারা ভালো আছে। তাতে অনেক মানুষকে উজ্জীবিত করার জন্য, অনেক মানুষকে পথ দেখাবার জন্য তাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ, যারা মানুষকে উৎসাহিত করছে, যারা মানুষকে পথ দেখাচ্ছে, যারা চাইছে তাদের মতো আরো অনেকে আসুক, সামিল হোক, উপকৃত হোক। আমি নেক্সট রাশির কথা বলবো, এক নম্বর অর্থাৎ শেষ এক নম্বর রাশি যেটি বাকি রইল সেটি হলো মকর রাশি। কর্মভাবে ঢুকছে এই যোগ সৃষ্টি, জব ট্রান্সফার অত্যন্ত শুভ, নতুন কাজে যোগাযোগ করার বিশাল ভালো ফল, নতুন ব্যবসা শুভ করবো গুরুমা, দারুণ সময় করতে পারবে, প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে থাকবেন, নতুন প্রেম ভালো হবে, চাকরি পড়াশুনোর ক্ষেত্রে শুভ হবে, ফাটকা আয় আমি দেখতে পাচ্ছি, মেডিকেল রিলেটেড শুভ, রাজনৈতিক ব্যক্তিদের শুভ, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি নিয়ে তোমরা একটু সজাগ থাকবে, কর্মস্থানে বড়বাবু থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে একটু বনিয়ে চলবে। অর্থাৎ এক কথায় আমি দেখে নিলাম কাদের কাদের ভালো আছি। আমি বিশেষভাবে কিন্তু বলবো মীন রাশিকে, যদি এই সাতটার মধ্যে নয়, পার্টনারের শরীর নিয়ে চিন্তা, মতবিরোধ আমি দেখতে পাচ্ছি। আমি বৃশ্চিককে বলবো বাকি সবই শুভ আছেন, শরীর শাস্ত্র এবং পার্টনার নিয়ে একটু চিন্তা, এই সময়টা একটু সাবধানে থাকতে হবে। আমি বারবার বলবো বুধের ক্ষেত্রে আমি যা যা রেজাল্ট পেলাম আমি বললাম, আমি মেষেরও সমসপ্তমে দেখতে পাচ্ছি সেটা দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে, কর্মস্থানে বাদ বিবাদ হতে পারে, আর অতি অবশ্যই বলবো মাথা ঠান্ডা রাখো, আমি প্রত্যেককেই সাবধান করলাম। আমি বৃষ রাশির ষষ্ঠভাবে দেখছি, আমি একটু শরীর স্বাস্থ্য নিয়ে মাথা গরমটা কমাতে হবে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে শুভ, গুপ্ত শত্রুর থেকে সাবধান, আমি এগুলোই বলবো। আজকে বারংবার নেটওয়ার্ক দুর্বলের জন্য কেটে যাচ্ছে, তাই আলোচনাকে দীর্ঘ না করে আমি একেবারে আগামী দিন কেমন যাবে সেটা বলে নিয়ে যদি সময় পাই আমি দু চারটে হলেও কমেন্ট করার চেষ্টা করব। আগামী দিন কেমন যাবে আমি বলে দিই, আগামী দিন কেমন যাবে, দিনটা আনস্টেবিলিটির ওপর রয়েছে, অবশ্যই আমি বলবো শান্তিতে দিনটা কাটাও, সিদ্ধান্তটা বুঝে নাও। আমি প্রত্যেককে বলবো সিদ্ধান্ত বুঝে নিতে হবে, চাকরি ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিলে, মাথা গরম করলে নিজেকে অনেক বড় মাশুল দিতে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে ক্লায়েন্টদের সঙ্গে বুঝে কথা বলো, মাথা ঠান্ডা রাখো, ভালো খবর গুড নিউজ কিছু তোমার জন্য আসতে পারে আমি দেখতে পাচ্ছি, দিনের অর্ধেকের পর আরো আরো ভালো সময়, দুটো জিনিস খেয়াল রাখো, কারোর প্রতি চোখ বন্ধ করে বেশি ভরসা করা ঠিক হবে না, মাথা ঠান্ডা বাণী সংযত। আগামী দিনের গণনার মধ্যে আরো মডিফিকেশন দেখেছি,
আরো পুঙ্খানুপুঙ্খ গণনা করেছি, আরো মানুষের স্বার্থে, আমার ছেলে মেয়েদের স্বার্থে আরো আরো অনেক কিছু এনেছি, সেটা দেশ দুনিয়ার ক্ষেত্রে বলবো। আমি তোমার আগে তোমার ক্ষেত্রে বলিনি, তারপর দেশ দুনিয়ার বলবো। লেজিনেস কাজ করবে ভয়েস থেকে বিপত্তি, অ্যাঙ্গার থেকে সমস্যা, ওভারটাস্ক থেকে বিপদ, এক কথায় বললাম। দেশ দুনিয়ায় বলবো রাজনীতি নিয়ে বিশেষ চর্চা। আমি নেগেটিভ কোনো নিউজ আসতে দেখতে পাচ্ছি, এটা যদি পুঙ্খানুপুঙ্খ গণনা করি, গুরুমার বচন, গুরুমা বলে, গুরুমা একেবারে দিক বলে দেয়, স্থান বলে দেয়, এই বিশ্বাস নিয়ে মানুষ অনুষ্ঠান দেখে। নর্থ ইস্ট থেকে আমি নেগেটিভ দেখতে পাচ্ছি, আমি ব্লাস্ট দেখতে পাচ্ছি, আমি অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছি, আমি ল্যান্ডস্লাইড দেখতে পাচ্ছি, আমি জমি বাড়ি ধসে যাওয়া দেখতে পাচ্ছি। আমি যা যা দেখতে পেলাম, আমার স্বামী আমায় যেগুলো বলালেন আমি সেগুলো বললাম, মানুষ মেলাবে, তবে অপ্রীতিকর কিছু ঘটুক, নেগেটিভ কোনো গণনা মিলুক আমিও চাই না, কিন্তু বারংবার দেখি মানুষের স্বার্থে গণনা করা, মানুষকে ভালো রাখবো বলে গণনা করা, মানুষকে প্রোটেক্ট রাখবো বলে, মায়ের স্নেহ ডোরে মা বেঁধে রাখবে বলে, আঁকলে রাখবে বলে গুরুমা গণনা করে। আগামী দিন যে রাশিগুলোর সাবধানতার প্রয়োজন, কারণ আমি গণনার এই জায়গায় আনছি এখন যে শুধু সাবধানও বলবো, কোন কোন রাশিকে সাবধান হতে হবে, কোন কোন রাশিকে প্রিকুয়েশন নিতে হবে। বৃষ, কর্কট, ধনু, অ্যালফাবেট অনুযায়ী কি সাবধান থাকবে, আমি এই অক্ষরকে সাবধান বলবো, যাদের যাদের এই অক্ষর। আজকের গণনা এতটা পুঙ্খানুপুঙ্খ আনা হয়েছে, আজকের গণনা পরিবারের স্বার্থের কথা, এই পরিবার কি যত বৃহৎ থেকে বৃহত্তর হবে, এই পরিবার আমার পরিবার, তোমার পরিবার, আমাদের পরিবার, আমরা অনেক অনেক কিছু আনবো, অনেক অনেক কিছুতে সমৃদ্ধ করব, আমরা অনেকভাবে আমাদেরকে প্রোটেক্ট করে রাখবো। একটা একটা সদস্য, একটা একটা ছেলে মেয়ে আমার কাছে অনেক বড় গুরুত্ব রাখে, অপরিসীম গুরুত্ব রাখে, তাই তাদের জন্য গণনা। একটা অক্ষর পেয়েছি অ্যালফাবেটে সাবধান করার জন্য, সেটাও বলেছি। আমি শুভ বলবো যে রাশিগুলো, আমি সিংহ এবং কুম্ভীর আমি শুভ দেখতে পাচ্ছি। আমি অ্যালফাবেটিক্যালি বলবো বিশেষ শুভ টি এবং এম, আমি শুভ দেখতে পাচ্ছি। আর যাদের মোটামুটি ভালো আছে অ্যালফাবেট অনুযায়ী বলবো বি, জি, জে, এস, আই, এন, আর। এবার আমি বলবো অবশ্যই ঘুম থেকে উঠে ভগবান সূর্যের আলোয় একটু থাকবে, ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দেবে, কেশরের তিলক, যারা যারা দেবে তারা একটা মিরাকল রেজাল্ট পাবে। আর পিতৃদোষের যে নিয়ম বলে গেছি, এই পিতৃ পর্বে হোক ঘরে ঘরে নিয়ম, শান্তি আসুক ঘরে ঘরে, স্বস্তি আসুক ঘরে ঘরে, আমার প্রত্যেকটি তাপিত প্রাণ, আমার প্রত্যেকটি ছেলে মেয়ে যারা কাঁদছে, যারা দুঃখ করছে, তাদের প্রত্যেকের ভালো হোক, তারা প্রত্যেকে ভালো থাকুক। আগামী দিনের জন্য যে মিরাকেল এবং ম্যাজিক্যাল নাম্বার আমি বলবো, এই যে ম্যাজিক্যাল নাম্বার বলবো, এটা প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা ম্যাজিক্যাল নাম্বার আমি দিই, আর এই ম্যাজিক্যাল নাম্বার জীবনটা সত্যি ম্যাজিকের মতো পরিণত করবেই করবে, আমি দাবি রেখে বলছি করবে, আমি একেবারে দাবি রাখছি, কারণ লক্ষাধিক মানুষ কাজ পাচ্ছে, হাজারে হাজারে মানুষ ফোন করছে, তার মানে নয় কাজ পেয়ে আমাকে বৃষ্টিতে ভিজে এসে দর্শন করতে হবে, তার মানে নয় বাচ্চা কোলে নিয়ে বৃষ্টিতে ভিজে বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে আমার ছাত্র যুব সন্তানরা তারা এসে ও পর্যন্ত ভিজে দাঁড়িয়ে আছে। আমার কষ্ট তো হয়, আমার কষ্ট হয় আমার ছেলে মেয়ের জন্য, আমার কষ্ট হয়, আমি কাউকেই বলবো না, কারণ আমি প্রতি আত্মার আত্মীয়া, আমি তোমাদের ঘরে ঘরে আছি, আমি তোমাদের পাশে আছি, আমার বচন তোমরা লাখো, আমার বচন তোমরা মেলাও, আমি কাইবো না কেউ কষ্ট করে আসুক, তার জন্য আমি এসেছি তোমার ঘরে, আমি তো তোমাদের পাশে আছি, তোমাদের কাছে আছি গো, আমি তো হাত বাড়িয়ে আছি গো, তোমাদের কিসের চিন্তা, তোমাদের গুরুমা থাকতে। আমি সেই মিরাকেল নাম্বার, সেই ম্যাজিক্যাল নাম্বার আমি বলবো, কালকের নাম্বার সাদা কাগজে লাল কালিতে লিখবে, একবার নয় একবার, দুবার, তিনবার, কালকের নাম্বার লেখার স্বতন্ত্র নিয়ম, লেফট হ্যান্ড সাইডে লিখবে, হাতের এইখানে, হাতের এইখানে লিখবে, একবার, দুবার, তিনবার, একবার, দুবার,
তিনবার আগামী দিনের যে নম্বর সেটা এক পর নয় মহাশক্তিশালী নাম্বার পর পর করে তিনবার লিখবে সাদা কাগজে লাল কালিতে তোমরা লিখবে নাম্বার এবং নাম্বারটা বারবার বারবার রিকল করো বন্ধু বান্ধবকে হোয়াটসঅ্যাপে পাঠাও ডিপি করে রাখো অথবা কোন গুরুত্বপূর্ণ কাগজে সই করবার আগে একবার নাম্বারটা লিখে নাও জীবন যুদ্ধে জয়লাভ করতে যদি চাও সংঘর্ষ যদি এড়িয়ে থাকতে চাও প্রেম প্রীতি ভালোবাসার ঘরে যদি জোয়ার আনতে চাও যদি অশান্ত মনকে শান্ত করতে চাও যদি অবাধ্য সন্তানকে এবং হারানো ভালোবাসাকে ঋত উদ্ধার করতে চাও পুনরুদ্ধার করতে চাও তবে কেন নয় কেন অনেক টাকার রত্নই তোমাকে শান্তি দেবে কে বলেছে এইসব ভুলভাল পরিবর্তন হোক ধারণা এই যে পরিবর্তনের রথ চলছে এই বিজয়ের রথ চলছে এরা তো টাকা চায় না গুরুমা তো টাকা নেবে বলে বসেনি গুরুমা তো টাকা নিয়ে নাম্বার দিচ্ছে না গুরুমা ভালোবেসে তার সন্তানদের দিচ্ছে সন্তানের প্রতি মায়ের দায়িত্ব এটা আমার বড় দায়িত্ব এটা আমার বড় দায়িত্ব আমি চাই তার জন্য ব্যাপক পরিমাণ শেয়ার হোক কারণ আর্ত পীড়িত গ্রহ দ্বারা লাঞ্ছিত যারা কাঁদছে যারা হাহাকার করছে তাদের একটু শান্তি পা প্রত্যেকে এই অনুষ্ঠানটা এই জন্য নয় যে অনুষ্ঠান দেখেই মাকে ফোন করে চলে গেলাম ভীষণ বিপদ ছাড়া কেউ ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিক আমি চাই না আমি কাউকে আসতে বলি না আমি বলছি আসতে হবে না বিশেষ বিশেষ ক্ষেত্রে ছক বিচারের প্রয়োজন থাকে অত্যন্ত বড় সমস্যা থাকে তখন মানুষ যোগাযোগ করে সেগুলো অ্যানাদার করছেন আমি কাউকে প্রতিকার প্রতিবিধান দিতে টাকা নিই না আমি নাম্বার বলছি নোট করো নাম্বারটা তিনবার লিখতে হবে এই নাম্বারটা নোট করবে এই নাম্বার দারুণ কাজ দেবে আগামী দিন এবং পিতৃপক্ষে দারুণ দারুণ কাজ দেবে তোমাদেরকে এই যে কটা নাম্বার আমি এখন দেব এবং এই নাম্বার দিলে স্থায়ী সমাধান যারা প্রতিনিয়ত ব্যবহার করবে অনেক গ্রহদোষ অনেক হোমযজ্ঞ করতে যেতে হবে না তারাপীঠে অনেক হোমযজ্ঞ কোথাও করতে হবে না কোনো অনেক দোষ কাটাতে হবে না অনেক রত্ন পড়তে হবে না দারুণ কাজ দেবে আসবে আসবে চোখের জল মুছবে মুখের হাসি ফুটবে তাই হচ্ছে আজকে দিকে দিকে বাংলা বিহার উড়িষ্যা কেরালা কর্ণাটক দিল্লি বোম্বে নাগপুর কানপুর সর্বত্র মানুষ হাসছে হাসছে ইটালি হাসছে জার্মানি হাসছে আমেরিকা হাসছে অস্ট্রেলিয়া হাসছে আমার নেপাল নেপালের নাম না বললে নেপালের অনেক ভক্ত আমার কমেন্ট সেকশনেও কমেন্ট করে হ্যাঁ নেপাল নেপাল থেকেও মানুষ দেখছে সারা পৃথিবীর মানুষ দেখছে প্রত্যেকে হাসবে প্রত্যেকে হাসবে মা তো আছে মা তো হাসাবার জন্য এসছে সন্তান যখন কাঁদে কি করে গো মা কি করে মা কোলে নিয়ে নেয় আমার যারা কাঁদছে আমি তো এসছি আমি তো কোল পেতে বসে আছি আমি কোলে নেব বলে এসছি তাদের জন্য গণনা তাদের জন্য বিচার তাদের জন্য মিরাকেল নাম্বার তাদের জন্য অনলাইন পুজো করা তাদের জন্য তাদের একটি পয়সাও খরচা করতে হবে না ঘরে বসে দেব স্থায়ী সমাধান নাম্বার নোট করো 5 6 6 1 0 আই রিপিট নাম্বার 5 6 6 1 0 কেউ একজন একটু লিখে যদি দাও যে নাম্বারটা তোমরা শুনতে পেয়েছো এই নাম্বারটা অত্যন্ত শক্তিশালী নাম্বার এই নাম্বার তোমাদের জীবনে অনেক পরিবর্তন আনবে আমি অবশ্যই কিন্তু বলতে পারি এই নাম্বার তোমাদের জীবন যুদ্ধে জয়লাভ করাবে এই নাম্বার তোমাদের অশান্ত মন শান্ত করবে এই নাম্বার তোমাদের যে কোনো সংকট থেকে বের করতে পারবে তবে প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার হয় প্রত্যেক দিনের জন্য গণনা প্রত্যেকটা মানুষের স্বার্থে গণনা আমার প্রত্যেকটা সন্তানের স্বার্থে গণনা আমি বারংবার বলবো আমি তো আছি আমি এই কলিহত জীব এই দুঃখ ভোগ করছে যে জীব আমি বারবার বলবো জীব জাগো তোমরা জেগে ওঠো আমি আছি তোমাদের সাথে এই পরিবর্তনের রথকে তোমরা নিয়ে চলো শেয়ার করে যাতে দিকে বিদিকে প্রত্যেকটা মানুষ উপকৃত হয় এই অনুষ্ঠানটা কোনো বিজ্ঞাপনের রঙ্গমঞ্চ নয় যে আমার কাছে এসো আমি লুকিয়ে লুকিয়ে কবজ পড়াবো আমার কাছে এসো আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে টাকা নেব প্রয়োজন নেই আমি এখানে বসেই রেমেডি দিচ্ছি আমি অনলাইন বসে পুজো করাবো আমি তোমাদের পাঠ করাবো আমি তোমাদের পুষ্পাঞ্জলি করাবো আর আমি কি ধরনের গণনা করি আমার ভবিষ্যৎবাণী হ্যাঁ দুর্বল নেটওয়ার্কের জন্য আজকে আমার কমেন্ট পড়া হলো না তবে প্রত্যেকটা কমেন্ট আশ্রম থেকে আমায় দেখায় এবং প্রত্যেকটা যারা শেয়ারার যারা লাইকার তাদের প্রত্যেকের নামে পুজো হবে পুজো হয় এবং অনলাইনে পুজো হবে মহালয়ার দিন অনলাইন পুষ্পাঞ্জলি হবে এবং মায়ের অভিষেক দর্শন করানো হবে আমি আগামী দিন এগুলো নিয়ে আরো বিস্তারিত বলবো আগামী দিন আনবো অনেক গণনা অনেক ভবিষ্যৎবাণী অনেক কিছু তবে আজকে সময় কম তবে রাশি লগ্ন খুব শীঘ্রই বলবো এবং লাইফ ম্যানেজমেন্ট কোর্সের জন্য মেন্টালি প্রিপারেশন রাখো একটি পয়সাও খরচা করতে হবে না সপ্তাহে দুদিন কালী পুজোর পর প্রত্যেকে জয়েন করো ফেসবুক লাইভে দেখো না এক
একটা বছরে জীবনযাত্রা পরিবর্তন হবেই হবে। আমার এই কোর্সে লক্ষ লক্ষ মানুষ পেয়েছে জীবনে শান্তি, তোমরাও পাবে। সময় যে নাই তবু বলি যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি থাকতে আমার বাচ্চাদের চিন্তা কি? আমি সকলকে আঁকলে আছি, আমি সকলকে রক্ষা করছি। কেউ ভাববে না একা, এসে দর্শন করবার জন্য।